আপনারা দেখছেন নিউজ কলকাতা, আমি আপনাদের সঙ্গে আশা রাখি। দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিষেক ব্যানার্জির সমর্থনে আজ বজবজ ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা বজবজ আইএনটিটিইউসির সভাপতি এবং বজবজ ৬ নম্বর ওয়ার্ড জনকল্যাণ কমিটির সভাপতি মোহাম্মদ মনসুরের নেতৃত্বে একটি কর্মী সভা অনুষ্ঠিত আজকে যে জনসভা আপনি করলেন, কর্মী সভাটা জনসভায় পরিণত হয়েছে, এটা আপনি কি বলবেন? এটা জনসভা নয়, এটা কর্মী সভা। জনসভা পরিণত আমাদের জনকল্যাণ কমিটির সদস্য সদস্যরা যে আছে ওনাদের মেহনতের এটা ফল। ওনারা মেহনত করে আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্মী সভাতে এনারা যে হিসাবে ৬ নম্বর ওয়ার্ডের মানুষদের কাছে বার্তা দেয় ঘরে ঘরে, যে ওই জন্যে ইনাদের মেহনতের জন্যে কিন্তু আমরা এই সভা তো পরিণত করতে পেরেছি। সবার মেন উদ্দেশ্যটা কী আছে? সবার মেন উদ্দেশ্যটা আছে যে আমরা ৬ নম্বর ওয়ার্ডের সমস্ত কর্মীদের বার্তা দিলাম কি বজবজ পৌরসভা বলে নয়, পূজালী পৌরসভা বলে নয়, পঞ্চায়েত বলে নয়, আমরা নিজে নিজেকে আমাদের এই সভার মূল উদ্দেশ্য হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জোড়া ফুলে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করা। এবং মনসুর বাবু আরো বলেন, আমার ওয়ার্ডে আড়াই হাজার ভোটার এবং আড়াই হাজার ছেলেমেয়েরা এই সভায় উপস্থিত ছিলেন এবং প্রতিটি মানুষই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করবেন, এই কথা প্রতিটি মানুষকে তিনি বলেন। এই সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পূর্ত কর্মাধ্যক্ষ শ্রীমন্ত বৈদ্য, বজবজের বিধায়ক অশোক দেব সহ আরো অন্যান্য নেতৃত্ববৃন্দ। এই কর্মী সভায় চার থেকে পাঁচ হাজার তৃণমূল কর্মী সমর্থক উপস্থিত ছিল। নিত্য নতুন খবরদেরকে সাবস্ক্রাইব